বানায় দিয়ে আসলেন উনি ইমামতি করে ওই মসজিদ আর বিশ্বনবী ইমামতি করে মসজিদ নববীতে মসজিদে কুবার যে ইমাম তিনি প্রতি রাকাতে জাহরি কেরাতে মানে মাগরিব এশার ফজরের সালাতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পড়েই এই সূরা ইখলাস পড়ে শুনতেছেন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে কি পড়ে ইখলাস মাগরিবের প্রথম রাকাতেও ইখলাস দ্বিতীয় রাকাতেও ইখলাস এশার প্রথম রাকাতে ইখলাস দ্বিতীয় রাকাতেও ইখলাস ইখলাস পরে আর পরে অন্য একটা সূরা পড়ে কিন্তু শুরু করে ইখলাস দিয়ে ফজরের প্রথম রাকাতেও ইখলাস দ্বিতীয় রাকাতেও মুসল্লিরাকে পাইছি কি খালি ইখলাস খালি ইখলাস যে ধরছে আপনি পাইছেন কি বলেন ইমাম সাহেব বলে কিছুই পাই নাই আমার মন চায় আমি পড়ি তোর মন চাইলে তুই পড় নাইলে যা তোর কমিটির সভাপতি সেক্রেটারি এই মসজিদের ইমাম হিসাবে আমার নিয়োগ দেয় না নিয়োগ দিছে বিশ্বনবী আমার নিয়োগ যদি বাতিল করতে হয় লাগবে বিশ্বনবীরে তুই ভাগ তোমার মনে চাইলে পড়ো নাইলে অন্য মসজিদে পড়ো যাও মিয়া এটা তো সভাপতির সেক্রেটারির নিয়োগ দেয়া মসজিদ না এটা নিয়োগ দিয়েছে বিশ্বনবী ঠিক কি না নিয়োগ বাতিল করলো কে করবে বিশ্বনবী সবাই বিশ্বনবীর কাছে যে বললো ইয়া রাসূলুল্লাহ এমন ইমাম আপনি দিয়ে আসছেন উনি ইখলাস ছাড়া আর কিছু পড়ে না বিশ্বনবী বললেন তাই নাকি এমন করে কেন ডেকে আনো ডেকে আনা হলো বিশ্বনবী বললেন ওরে সাহাবী ঘটনা কি হাসা কয় হাসা প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ো তোমার কি কোরআন থেকে অন্য কোন সূরা মুখস্থ নাই সাহাবী বলে নবী সব মুখস্থ আছে কিন্তু এই সূরাটা আমার পড়তে ভালো লাগে কারণ ফিহি সিফাতুর রহমান এই সূরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গো নবী আমার আল্লাহর পরিচয়টা খুব সুন্দর করে দেয়া আমার রবের কথা এই সূরার পরতে পরতে পাওয়া যায় এজন্য এই সূরাটা পড়তে আমি বড্ড ভালোবাসি বিশ্বনবী বললেন ইমামতি যাবে না তোরটা পার্মানেন্ট হয়েছে আল্লাহু আকবার তোর ইমামতি পার্মানেন্ট করে দিলাম যেমনে পড়াইতি এমনেই পড়াবি প্রতি রাকাতে এই সূরাতুল ইখলাস তুমি পড়ো সমস্যা নাই এই যে তুমি সূরাতুল ইখলাস পড়ো সূরাতুল ইখলাসকে ভালোবাসো আল্লাহ বলেছেন এই ইখলাসের ভালোবাসার কারণে কিয়ামতের দিন আল্লাহ তোরে জান্নাতে ঢুকায়া দিবে ইখলাসের ভালোবাসার কারণে আনতা মিন আহলিল জান্নাত তুমি জান্নাতে যাবা হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ এই সূরার ভালোবাসায় তোমার জান্নাতে ঢুকায়া দিবে সুবহানাল্লাহ পড়েন এজন্য সূরা বেশি বেশি পড়তে রাজি আছেন তো বিশ্বনবী তাবুকের যুদ্ধে গেলেন তাবুকের ময়দানে বিশাল যুদ্ধের ময়দান বিশ্বনবী 30,000 সৈন্য নিয়ে গিয়েছেন আর খ্রিস্টানদের সৈন্যদের সংখ্যা হচ্ছে প্রায় 40,000 কিন্তু বিশ্বনবী যুদ্ধে এসেছেন শুনে খ্রিস্টান বাদশাহ দৌড় সৈন্যবাহিনী নিয়ে সব পালায় গেছে যুদ্ধ ছাড়াই বিশ্বনবীর বিজয় দিছে কে বিশ্বনবী তো মহাখুশি আল্লাহ শুকরিয়া আদায় করলেন যুদ্ধের ময়দানে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন হঠাৎ দেখলেন সাইয়েদেনা জিব্রাইল আকাশ থেকে জমিনে নেমে আসছে জিব্রাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছিলেন সহি মুসলিমের বর্ণনা রা রাসূলুল্লাহ জিব্রিলা ওয়ালাহু সিত্তু মিয়াতি জানা 600 পাখা কয়শো 600 পাখা মেলে সাইয়েদেনা জিব্রাইল নেমে আসছেন ওনার পাখার কারণে সূর্য জ্বালালো পৃথিবীর মধ্যে পড়তে বাধা সৃষ্টি হচ্ছে অন্ধকার দেখে বিশ্বনবী তাকিয়ে দেখে জিব্রাইল একা না জিব্রাইলের সাথে হাজার হাজার ফেরেশতার বহর বিশ্বনবী বললেন কত ফেরেশতা এসেছে কয় 140,000 সাইয়েদনা জিব্রাইল বললেন ও নবী আপনি যুদ্ধের ময়দানে আল্লাহর শুকরিয়া করেন আর ওই মদিনাতে আপনার কলিজার টুকরা সাহাবি মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গো নবী বিশ্বনবী পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাইয়েদনা জিব্রাইল বলে নবী এইমাত্র মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনি কি তার রুহের মাগফিরাতের জন্য গায়েবানা জানাজা পড়বেন না বিশ্বনবী বললেন অবশ্যই পড়বো সাহাবাদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন সবাই ওযু করে আসো যুদ্ধের ময়দানে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে আর খবর পেলাম মদিনাতে আমার সাহাবা মুআবিয়া ইন্তেকাল করেছে মুআবিয়ার রুহের মাগফিরাতের জন্য আমরা গায়েবানা জানাজা পড়বো পড়েন সুবহানাল্লাহ গায়েবানা জানাজা কি বুঝেন লাশ থাকে না সামনে লাশ নাই চার তাকবীর এটা আপনি পড়তে পারেন
এটা আপনি পড়তে পারবেন লাশ নাই কিন্তু তার জন্য দোয়ার জন্য পড়তে পারবেন জানাজা মানি দোয়া দোয়া লিল মাইয়িত চারটা তাকবীর আপনি অনেক দোয়া করছেন এই মরা লাশের জন্য এটা তো অর্থ তো বোঝে না এইজন্য জানাজার পরে আবার হাত তুলে দোয়া করা লাগে আমাদের কারণ কি দোয়া করছে এটা বুঝি নাই বুঝলে কিন্তু আর লাগতো না ঠিক কি না বিশ্বনবী সাহাবাদের নিয়ে দাঁড়ালেন লম্বা লম্বা কাতার হলো সাহাবীদের কাতারের শেষে সাইয়েদনা জিব্রাইল 1,40,000 ফেরেশতাদেরকে নিয়ে জানাজায় শরীক হলেন বিশ্বনবী চার তাকবীর দিয়ে জানাজা পড়লেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার চারটা তাকবীরের মধ্য দিয়ে জানাজা শেষ করলেন বিশ্বনবী তাকিয়ে দেখে সাহাবাদের পেছনে 1,40,000 ফেরেশতা দাঁড়িয়ে জানাজায় শরীক হয়েছে বিশ্বনবী বললেন জিব্রাইল কোনদিন তো এত ফেরেশতা নিয়ে কারো জানাজায় শরীক হতে দেখি নাই ঘটনা কি কি এমন আমল ছিল আমার মুয়াবিয়ার যে আমলের কারণে মুয়াবিয়ার নামটা আল্লাহর আরশে চলে গিয়েছে 1,40,000 ফেরেশতার বহর নিয়ে তুমি জানাজায় শরীক হয়েছো কি এমন গোপন আমল ছিল আমার মুয়াবিয়ার আমারে বলো সাইয়েদনা জিব্রাইল বললেন নবী আপনার মুয়াবিয়া বিশেষ একটা আমল করত বিশ্বনবী বললেন কি সেটা সাইয়েদনা জিব্রাইল বলে আপনার এই সাহাবী কাইমান আও কাঈদান জালিসান আও মাশিয়ান উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার এই সাহাবী পড়তে থাকতো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ উঠতে বসতে চলতে ফিরতে সব সময় এই সাহাবীর একটা অভ্যাস ছিল উনি কুল হুয়াল্লাহু আহাদের উপর আমল করত বেশি বেশি সূরাতুল ইখলাস পড়ত পড়তে রাজি আছেন আজ থেকে বেশি বেশি সূরাতুল ইখলাসের উপর আমল বাড়ানোর দরকার আছে না নাই বিশ্বনবী প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলা ওয়া ইনদামা ইয়াযহাব ইলা ফিরাশি আর রাতে যখন বেডে ঘুমাতে যেতেন হাত দুইটা এরকম করতেন করে তিনি সূরাতুল ইখলাস পড়তেন সূরাতুল ফালাক পড়তেন সূরাতুন নাস পড়তেন এই তিনটা সূরা পড়তেন এই তিনটা সূরাকে একসাথে বলে তিন কুল কি বলে কুল আসসালাসা কারণ এই তিনটা সূরা শুরুতে কুল আছে না নাই তিন কুল পড়ে বিশ্বনবী হাতের মধ্যে ফু দিতেন ফু দিয়ে মাথা থেকে শুরু করে মুছতে 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 পা পর্যন্ত মুছতেন হাত মুছতেন সারা দেহের যতটুকু সম্ভব বিশ্বনবী সারা দেহের মধ্যে এই তিন কুল পড়া হাত দুইটা দিয়ে সারা দেহের মধ্যে বিশ্বনবী হাত বুলিয়ে দিতেন মেসেজ করে দিতেন সুবহানাল্লাহ সকালে সন্ধ্যায় আর রাতের বেলা বিছানায় গেলে এটা প্রোটেকশন ফ্রম অল দ্য ব্যাড আইস যত হিংসুকের হিংসুক চক্ষু আছে যত ভূত প্রেতনি আর শয়তানের অনিষ্ট আছে সব থেকে আপনাকে রক্ষা করবে কে আল্লাহ এজন্য প্রতিদিন এগুলো পড়বেন কি কি পড়বেন এরকম হাত দুইটা মিলায়া সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস তিনটার বলে একসাথে তিন কুল কি বলে আজকে থেকে এটা আমল করা যাবে মা আয়েশা যখন অসুস্থ হতেন বিশ্বনবীর কাছে যে বললেই বিশ্বনবী বলতেন আয়েশা হাত দুইটার একসাথে করো সূরা ফালাক পড়ো ইখলাস পড়ো নাস পড়ো কুদাও আর সারা দেহে মেসেজ করো সুবহানাল্লাহ পড়েন বিশ্বনবী একবার সেজদায় আছেন কিসে আছেন চিল্লা এখন সেজদা অবস্থায় লাদাগাতু আকরাব একটা বিচ্ছু পোকা এসে বিশ্বনবীর হাতের মধ্যে কামড় দিয়েছে বিচ্ছু বিচ্ছু কামড় দিলে খুব আরাম লাগে না হ্যাঁ বিষাক্ত পয়জনাস ভেনমাস বিশ্বনবী ব্যথা পাচ্ছেন প্রচন্ড ব্যথায় বিশ্বনবী অস্থির বিশ্বনবী বললেন লানাতুল্লাহি আলাল আকরাব এই বিচ্ছুর উপর আল্লাহ লানত এটা মুসল্লিও চিনে না নবীও চিনে না কোন জায়গায় কামড় দিতে হবে এটাও জানে না কিন্তু কামড় দিয়েছে ব্যথায় কাতরাচ্ছে বিশ্বনবী বললেন লবণের পানি গরম দাও আঙ্গুলের উপরে ঢালো লবণের পানি গরম দিয়ে আঙ্গুলের উপরে ঢালতে শুরু করে দিল বিশ্বনবী পড়তে আরম্ভ করলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ এই জন্য ব্যথা পেলে সাপে কামড়ালে বিচ্ছু কামড়ালে বল্লা কামড়ালে মধুপোকা কামড়ালে কি করবেন সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস আবার বলেন সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস পড়ে ফু দিবেন আর রাত্রিবেলা সকালবেলা ঘুমোতে যাওয়ার আগে হাতের মধ্যে ফু দিয়ে সারা দেহে মেসেজ মনে থাকবে না মাহফিল শেষ ওয়াজও শেষ মনে থাকবে তো